আজ ইতিহাস বিষয়ে কিছু প্রশ্ন নিয়ে এসেছি তো আজ প্রথম কোশ্চেন হল বাহমণী সাম্রাজ্যের প্রতিষ্ঠা থাকে অপশান আলাউদ্দিন মুজাহিদ শাহ আহমদ শাহ শ্রী আলাউদ্দিন বাহমণী শাহ ও তাজাউদ্দিন ফিরোজ শাহ অপশন ডি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আলাউদ্দিন বাহমণি শাহ পরের কোশ্চেন আমেরিকার গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন তারকনাথ দাস অপশান এ বি হারদার তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি হরদওয়াল তিন নম্বর কোশ্চেন ভারতীয় সিপাহী ও বিপ্লবে বিপ্লব বিপ্লবীদের নিয়ে বিপ্লব সংগঠনে চেষ্টা করেছিলেন উনিশশো তেরো সাল নাগাদ কে বাঘাযতীন সি অরবিন্দ ঘোষ রাজবিহারী বোস আর শচীন্দ্রনাথ সান্যাল তো অপশন সি হয়ে যাবে এর সঠিক উত্তর রাজবিহারী বোস অ্যাকাডেমিক কে প্রতিষ্ঠা করেন অপশন এ রামমোহন রায় বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সি ডিরজিও ডি ঈশ্বরচন্দ্র গুপ্ত তো এর সঠিক উত্তর হয়ে যাবে ডিরজিও ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন সুচেতা কীপালিনী বি সরোজনী নাইডু বিজয় লক্ষ্মী পণ্ডিত ইন্দিরা গান্ধী জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হচ্ছেন সরোজনী নাইডু রাওলাট আইন কোন সালে পাশ হয় উনিশশো ষোলো উনিশশো আঠেরো উনিশশো উনিশ উনিশশো একুশ অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর যার ফলস্বরূপ হয়েছিল জালিয়ানাবাগ হত্যাকাণ্ড নিম্নলিখিতের মধ্যে কে নরমপন্থী ছিলেন ছিলেন না অপশান এ বিপিন চন্দ্র পাল বি ফিরোজ সাহু মেহতা সি সুরেন্দ্রনাথ ব্যানার্জি ডি গোপালকৃষ্ণ গোখলে তো অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর চন্দ্র পাল নরমপন্থী ছিলেন না পরের কোশ্চেন সিধু কোন বিদ্রোহের সাথে যুক্ত অপশান এ সন্ন্যাসী বিদ্রোহ বি কোল বিদ্রোহ সি মুন্ডা বিদ্রোহ ডি সাঁওতাল বিদ্রোহ তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সাঁওতাল বিদ্রোহ সিধু কানু দুই ভাই ছিলেন সাঁওতাল বিদ্রোহের সাথে যুক্ত বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন সিরাজ উদ্দোলা মির মির কাসিম ডি নাজাম তো অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর মীর কাসিম মির্জাফরের জামাতা চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিলেন অপশান এ পুরু বি আলেকজান্ডার সি সেলুকাস ডি ওম্ভি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সেলুকাস দিল্লির কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ নিক্ষেপে ভকত সিং এর সঙ্গী কেছিলেন অপশান এ চন্দ্রশেখর আজাদ বি বাঘাজদ্দিন সি বটুকেশ্বর দত্ত ডি পরমচাঁদ তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বটুকেশ্বর দত্ত যিনি কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ করেন ভারতের সিভিল সার্ভিস এর প্রবর্তন করেছিলেন কে অপশান এ ওয়ারেং বি কর্নওয়ালিস সি ডালহৌসি ডি রিপন তো সঠিক উত্তর হয়ে যাবে কর্নওয়ালিসিস কর্নওয়ালিস ভারতের প্রথম সিভিল সার্ভিসের প্রবর্তন করেন নিম্নলিখিতদের মধ্যে কে সিরাজুদৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত ছিলেন অপশানে মানিক চাঁদ বি উমি চাঁদ সি মোহনলাল ডি ক্লাইভ তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মোহনলাল সুল পানি কোন যুগের প্রসিদ্ধ শিল্পী ছিলেন অপশানে কুষাণ বি গুপ্ত সি পাল ডি সেন তো অপশান চারটির মধ্যে উত্তর হয়ে যাবে ডি সেন যুগের পরের কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ সারাজের প্রস্তাবটি গৃহীত হয়েছিল আহমেদাবাদ অপশান এ বি হরিপুরা সি লাহোর ডি লক্ষ্ণ তো অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর লাহোর লাহোরে প্রথম পূর্ণ সারাজের দাবি প্রস্তাবটি উঠে পরের কোশ্চেন আজাদ হিন্দ ফৌজের দায়িত্বে দায়িত্ব নেতাজির হাতে কে তুলে দিয়েছিলেন অপশান এ রাজবিহারী বোস বি মোহন সিং সি হরদওয়াল ডি মহেন্দ্র প্রতাপ তো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর রাজবিহারী বোস পরের কোশ্চেন সীমান্ত গান্ধী কাকে বলা হয় আবুল কালাম আজাদ বি আব্দুল গফ্ফর খান মোহাম্মদ আলী জিন্না সি আর ডি মোহাম্মদ ইকবাল তো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর আব্দুল গফ্ফর খান আব্দুল গফর খানকে সীমান্ত গান্ধী বলা হতো চট্টগ্রামের পাহাড়তলিতে সাহেবদের ক্লাব আক্রমণের নেতা কে ছিলেন অপশন এ পিতলত বি সূর্য সেন সি অনন্ত সিংহ ডি লোকনাথ বল তো এর সঠিক উত্তর হয়ে যাবে সূর্য সেন বি সূর্য সেন ব্রতচারী আন্দোলন কে গড়ে তুলেছিলেন অপশান এ গুরু সদায় দত্ত বালগঙ্গাধর তিলক দয়ানন্দ সরস্বতী ডি স্বামী বিবেকানন্দ তো এর সঠিক উত্তর হয়ে যাবে গুরু সদাই দত্ত তো আজকের মতো এই কটি ইতিহাসের কোশ্চেন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছিলাম সবই দু হাজার দু হাজার আটের ডাব্লিউ পরীক্ষা আর আপনাদের এগুলো ডাব্লু আপনাদের ডাব্লুপির পরীক্ষা এবং আগামী পরীক্ষায় হেল্প করবে তো সকলকে ধন্যবাদ হাই ফ্রেন্ডস ইফ ইউ লাভ টু ওয়াচ মাই ভিডিও প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ স্টে অ্যাট হোম